হাত পায়ে ছিঁচি ভাবের কারণ, হাত পা ছিনছিন ধরলে যা করবেন। টিংলিং সেন্সেশন অফ হ্যান্ডস অ্যান্ড ফিট। হাত পায়ের ওপর দীর্ঘক্ষণ চাপ পড়লে বা একই ভঙ্গিতে শুয়ে বসে থাকলে সাময়িক অসার অনুভূতি হয়। পেশির এই সাময়িক অসারটাকে ঝিঝি ধরা বলা হয়। কেতাবি ভাষায় একে টেম্পোরারি প্যারেস্থেশিয়া বলে, ইংরেজিতে বলে পিনস অ্যান্ড নিডলস। মানুষের হাত ও পায়ে ঝিঝি ধরার বিষয়টি বেশি দেখা যায়। যেখানে ঝিঝি ধরে সেখানে অসারতার পাশাপাশি এমন অনুভূতি তৈরি হয় যেন অসংখ্য সুই দিয়ে একসঙ্গে খোঁচা দেওয়া হচ্ছে। কেন ও কিভাবে ঝিঝি ধরে? মানব দেহে অসংখ্য স্নায়ু রয়েছে। এই স্নায়ুগুলো মস্তিষ্ক ও দেহের অন্যান্য অংশের মধ্যে তথ্য আদান প্রদান করে। স্নায়ুতে চাপ পড়ার কারণে তথ্য মস্তিষ্কে পৌঁছাতে পারে না। পাশাপাশি দেহের ওই অংশের রক্ত চলাচলকারী শিরার উপর চাপ পড়ায় রক্ত চলাচল ব্যাহত হয়। ফলাফল ঝিঝি ধরা। ঝিঝি ধরার অনুভূতিটিকে মোটামুটিভাবে তিন ধাপে বিভক্ত করা যায়। প্রথম ধাপে 3-4 মিনিটের জন্য কিছুটা অস্বস্তিকর অনুভূতি হয়। এই সময় মনে হয় যেন ত্বকের ভেতর অসংখ্য পিঁপড়া হেঁটে বেড়াচ্ছে। এই বিষয়টিকে কম্প্রেশন টিঙ্গুলিং বলা হয়। দ্বিতীয় ধাপটি সাধারণত শুরু হয় 5-10 মিনিট পর। এই ধাপে হাতে বা পায়ের সংশ্লিষ্ট অংশটি অসার হয়ে আসে। তৃতীয় ও শেষ ধাপটি শুরু হয় চাপ অপসারণ করার পর। এই অংশটিকেই ইংরেজিতে পিনস অ্যান্ড নিডলস বলা হয়। এই সময়ে মনে হয় যেন অসংখ্য সূচ দিয়ে একসঙ্গে ওই অংশে খোঁচা দেওয়া হচ্ছে। ঝিঝি ধরলে যা করবেন, হাঁটাহাঁটি বা নড়াচড়া করলে রক্তপ্রবাহ বাড়বে এবং ঝিঝি ধরার অস্বস্তিকর অনুভূতি চলে যাবে। পায়ের ওপর পা তুলে বসে থাকলে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করুন অথবা হাতের ভার সরিয়ে নাড়াচাড়া করুন। হাতে ঝিঝি ধরলে হাতকে মুষ্টিবদ্ধ করুন ও খুলুন। প্রক্রিয়াটি কিছুক্ষণ পরপর করুন। এই ব্যায়ামে রক্তপ্রবাহ বাড়বে ও স্নায়ুগুলো প্রশান্ত হবে। পায়ে ঝিঝি ধরলে পায়ের আঙুলগুলো ওপর নিচ করে নাড়াচাড়া করলে উপকার পেতে পারেন। হাতের বাহুতে ঝিঝি ধরলে মাথা এক পাশ থেকে আরেক পাশে ঘোরালে অস্বস্তিকর অনুভূতি উধাও হবে। তবে কাজটা করতে হবে ধীরে ধীরে। এতে ঘাড়ের স্নায়ুগুলো থেকে চাপ কমে যায়, ফলে বাহুর অসারতা দূর হয়ে যায়। সাধারণত কিছুক্ষণের মধ্যেই অসারতা এবং খোঁচা লাগার মতো অস্বস্তিকর অনুভূতি চলে যায়। স্বাভাবিক অনুভূতি ফিরে আসে। তবে নানা কারণে দীর্ঘ সময় ঝিঝি ধরার ঘটনা ঘটে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি হতে পারে। এছাড়া হাত বা পায়ের রক্ত সঞ্চালন কমে মাংসপেশী দুর্বল হয়ে গেলে পেরিফেরাল আর্টারাল ডিজিজ হিসেবে ঝিঝি ধরতে পারে। দীর্ঘ সময় ধরে এই সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।